মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে যাচ্ছি আমি হচ্ছে আমার কলেজে বা আমাদের কলেজে, তো সেটা হচ্ছে ফুলবাগান গুরুদাস কলেজ। তোমরা হয়তো আগেও দেখেছো আমার ভিডিওতে। আর আজকে যাচ্ছি হচ্ছে কলেজে আজকে যাচ্ছি গিয়ে তোমাদের আজকে পুরো কলেজ ঘুরে দেখাবো। এর আগেও দেখিয়েছি কয়েকটা কলেজের ভিডিও, কিন্তু সেগুলো তো পুরোপুরি দেখাতে পারিনি, তো আজকে পুরোপুরি দেখাবো। আর সকাল আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি, ফলে ছাতা নিয়ে নিয়েছে। তো চলো দেখতে যাবো কলকাতার অবস্থা এখন বন্ধুরা এরকম, যে কিছুদিন গরম পড়ছে, মানে একদিন গরম পড়ছে তো আরেকদিন হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর আজকেও বৃষ্টি হচ্ছে ভালোই, তার জন্য ছাতা নিয়ে নিয়েছি। তো যাবো কলেজে, কলেজে রাহুল আসবে, রাহুল হচ্ছে আমার বন্ধু, কলেজের বন্ধু। আর তোমরা যারা চেনো চেনো, যারা চেনো না তারা চেনে যাবে। তো চলো আজকে দেখতে যাবো। ফুলবাগান নেমে গেছি, ফুলবাগান থেকে আমাদের কলেজ হেঁটে একটু কোণে। ফুলবাগান মেট্রো থেকে বাঁ দিকে যেতে হয়, মানে মোড়টা নেমেই বাঁ দিকে, যদি তোমরা ভিআইপি দিয়ে বাবুঘাটে দিয়ে আসো। এদিকে হচ্ছে আমাদের কলেজ, আর এটা হচ্ছে মেট্রো। আসলাম অনেকদিন পর কলেজে, তো আজকে কলেজ হচ্ছে পুরো ভিডিও দেখাবো। আগের দিন একটা ভিডিওতে কলেজ শুধু লাইব্রেরি আর আমাদের রুমগুলো দেখিয়েছিলাম, আজকে সায়েন্স কমার্স ইউনিয়ন রুম সবই দেখাবো তোমাদেরকে। তো চলো গুরুদাস কলেজের ব্লগটা তোমরা দেখতে থাকো। দিস ইজ মাই কলেজ। তো ভাই দেখো কত সুন্দর লাগে, গাছে ভরা, দু সাইডে আছে বিল্ডিং, এক সাইড এটা আর এক সাইড এটা। এটা হচ্ছে কমার্স আর ইউনিয়ন বিল্ডিং, আর এটা হচ্ছে তোমার আর্টস আর সায়েন্স বিল্ডিং, আর এটা মেন বিল্ডিংও এটাকেই বলে। আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আর ওই সোজা আমাদের লাইব্রেরি, সবই দেখাবো, চলো দেখতে থাকো। তো গাইস এটা হচ্ছে কমার্স বিল্ডিং, মানে যারা কমার্স নিয়ে পড়ে তাদের জন্য এই বিল্ডিং, মানে রাস্তার দু সাইডে বিল্ডিং আমাদের, ওই সাইডে হচ্ছে আর্টস সায়েন্স আর এই সাইডে হচ্ছে কমার্স, শুধু কমার্স। এটা এই যে কমার্সের আছে একতলা, দোতলা, তিনতলা কমার্সের। এখন অবধি কলেজে বেশি লোক আসেনি, এখনও কলেজে বেশি লোক তো কেউ, মানে স্টুডেন্ট এখন আসেনি, কারণ সবে 11টা বাজে। দেখবি আস্তে আস্তে আসা যাক, আসবে সবাই। আর ওটা হচ্ছে আমাদের লাইব্রেরি বিল্ডিং, ওটা রোডের ওই পাড়ে। আর ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এই যে কমন রুম আমাদের, যেটা এখন আপাতত পুরো ফাঁকা। এখানে তোমার হচ্ছে ওই ক্যারাম আছে, আরও একটা খেলার কী আছে ওটা, আমি টেনিস আছে। আর হচ্ছে এই হচ্ছে বড় হল, এখানে গান বাজনা, এখানে অনেক অনুষ্ঠানও হয়। এটা হচ্ছে কমন রুম, এটা সবার জন্য, সবাই এখানে এসে খেলাধুলো বসতে টসতে পারে যখন ক্লাস হয় না, অফ টাইমে, পুরো ফাঁকা। এখন রাহুল ফোন করেছিল, রাহুল বললো আসতে, ও আর একটুখানি আছে বাকি, মানে রাস্তায় আসতে। তো চলো তখন আমরা কমার্স বিল্ডিংটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে নিচের ফ্লোর, ওখানে টয়লেট আছে, আর এটা তো পুরো কমন রুমটা। এবার আমরা যাবো সেকেন্ড ফ্লোরে, চলো যাওয়া যাক। তো গাইস এটা হচ্ছে কমার্সের সেকেন্ড ফ্লোর, আর 11 এটা ছিল হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর, আর হচ্ছে কমার্স বিল্ডিং, এবার যাবো সেকেন্ড ফ্লোরে, চলো। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। দেখছি তিনতলায় হচ্ছে ওটা বন্ধ আছে, তার মানে এখন হয়তো যাওয়া যাবে না।
তো চলো, এটা হচ্ছিল কমার্স বিল্ডিং, এখানে হচ্ছে কমার্সের স্টুডেন্টরা পড়াশুনো করে আমাদের গুরুদাস কলেজে। এটা হচ্ছে কমার্স বিল্ডিং ছিল, এবার একদম নিচে যাবো গিয়ে আমাদের আর্টসের বিল্ডিংয়ের দিকে যাবো। তো চলো দেখতে হবে ভিডিওটা, ব্যাপারটা গুলিয়ে যায় যে ফুলবাগান গুরুদাস আর উল্টোডাঙ্গা গুরুদাস কি এক, উল্টোডাঙ্গা গুরুদাস আর ফুলবাগান গুরুদাস এক না। ফুলবাগানটা গুরুদাস শুধু কলেজ, আর উল্টোডাঙ্গা যেটা আছে সেটা হচ্ছে স্যার গুরুদাস কলেজ। তো তোমরা সবাই এটা মাথায় রাখবে, গুরুদাস দুটো আছে, একটা হচ্ছে ফুলবাগান আর একটা হচ্ছে উল্টোডাঙ্গা। উল্টোডাঙ্গা আগে পড়ে যদি তোমরা ভিআইপি দিয়ে আসো, আর ফুলবাগানটা পড়ে শিয়ালদা থেকে আসতে গেলে ফুলবাগানটাই আগে। তো গাইস এবার যাচ্ছে হচ্ছে ইউনিয়ন রুমের দিকে। ইউনিয়ন রুম এখন আপাতত বন্ধ, খুলতে হয়তো একটু লেট হবে। তো চলো ইউনিয়ন রুমের দিকে যাই। তো এটা হচ্ছে আমাদের ইউনিয়ন। আছে হচ্ছে জিম, জিম এখন বন্ধ আছে, ইউনিয়ন রুমও বন্ধ। আমি একটু বেশি সকাল সকালে চলে এসেছি, এখনো কি কোনো কিছু খোলেনি। তো দেখে জিম, তোমরা এখানে এসে জিমও করতে পারবে। বিল্ডিং বা সায়েন্স আর্টস মেন বিল্ডিংটা পরে দেখাচ্ছি, তো প্রথমে এখন দেখাবো সব থেকে সুন্দর জায়গা কলেজে, যেটা সব থেকে বেশি আমার অন্তত ভালো লাগে, সবারই হয়তো ভালো লাগে। তো এটা হচ্ছে লাইব্রেরি, আর লাইব্রেরিটা এত সুন্দর করে সাজানো খুবই সুন্দর লাগে, প্লাস হচ্ছে লাইব্রেরি মাঠটাও সুন্দর। এটা হচ্ছে আমাদের গুরুদাস কলেজের সুন্দর মাঠ। এই মাঠটাতে হচ্ছে যখন ক্লাস না থাকে এই মাঠে অনেকে সবাই বসে খেলাধুলো আড্ডা ফাড্ডা দেয় সবই। তো এটা একটা সুন্দর মাঠ, দারুণ মাঠ, পাশে এই এগুলোটার উপরেই সবাই বসে, হাঁটা চলাও করে বসো। আর এই হচ্ছে মাঠ আমাদের কলেজ, আমার বেস্ট লাগে এখন গাছপালা ভর্তি, একদম পুরো গাছ দিয়ে ঘেরা কলেজটা, আর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ক্লিন ক্যাম্পাস যাকে বলে, খুবই সুন্দর। তো মোটমাট তিনটে বিল্ডিং আছে, একটা হচ্ছে মেন বিল্ডিং, একটা হচ্ছে কমার্স বিল্ডিং, আর একটা হচ্ছে লাইব্রেরি বিল্ডিং প্লাস মাঠ, লাইব্রেরি বিল্ডিংয়ের সাথে মাঠ যুক্ত আছে। তো তোমরা যারা যারা ভাবছো হচ্ছে গুরুদাস কলেজে ভর্তি হবে, তো তারা ভর্তি হয়ে যাও, দেরি করো না, কারণ ভালো কলেজ। তো গাইস এটা ছিল আমাদের হচ্ছে লাইব্রেরি মাঠ এবং হচ্ছে লাইব্রেরি বিল্ডিং। এবার লাইব্রেরি বিল্ডিং চলো একটু ভেতর দিকে দেখাই, তো দেখে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে অসাধারণ একটা মাঠ, সুন্দর পরিষ্কার, এখানে প্রচুর অনুষ্ঠান হয়েছে আমাদের কলেজে, আর এখানে খেলাধুলো হয়, অনেক কিছু স্পোর্টস হয়, আর দারুণ লাগে মাঠটাতে। মাঠটা গাছপালা ভর্তি, ফুল গাছ টুল গাছ সবই লাগানো তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এবার লাইব্রেরি বিল্ডিংয়ের ভেতরে যাই, লাইব্রেরি বিল্ডিং দেখাই তোমাদেরকে, চলো। তো এটা হচ্ছে লাইব্রেরির ফার্স্ট ফ্লোর বা নিচের তলা, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে যাকে বলে। তো এখানে হচ্ছে অনেক কটাই রুম আছে, সেটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে সংস্কৃত রুম, ক্লাস হচ্ছে নাকি না, অবশ্য হচ্ছে না, বন্ধ হচ্ছে, দেখি না। তো এটা হচ্ছে সংস্কৃত রুম, অনেক বড় রুম, আর মাইক ফাইক আছে, এই রুমে আমাদের অনুষ্ঠানও হয়েছিল। এবার যাবো হচ্ছে ফার্স্ট ফ্লোর।
তো গাইস, রাহুল ভাই চলে এসছে, আমাদের সেই ব্লগের ফেমাস লোক রাহুল ভাই, কলেজের জাহান যাকে বলে, গুরুদাস কলেজের শাহরুখ খান একদম, রাউডি রাঠোর, দেখা করতে দেখা রাউডি রাঠোর। তো চলো একদম, এবার আমরা একা ঘুরছিলাম, এবার দুজন মিলে কলেজ ঘুরবো, তো তোমরা দেখতে পাবো। এবার আমরা মেন বিল্ডিংয়ে ঢুকবো, যেটা হচ্ছে আমাদের আর্টস বিল্ডিং, মেন বিল্ডিং। তো চলো মেন বিল্ডিং সে ঢুকি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে, টিচার্স রুম আছে, প্লাস হচ্ছে তোমার সায়েন্সের ডিপার্টমেন্টও আছে ওখানে, চলো দেখা হচ্ছে। সেকেন্ড ফ্লোরে আমরা বাঁ দিকে চলে এসেছি, এখানে আছে তোমার আর জি আই টি সি এস সি এনেবেলড রুম নন্দনা কম্পিউটার এস সি। আর এখানে যেগুলো আছে সেগুলো আছে এই যে ফিজিক্স ফিজিক্স রিসার্চ সেল। এটা ছিল সেকেন্ড ফ্লোরে একটা সাইড, আর একটা সাইডে আছে তোমার টিচার্স রুম, দেখাও। গাইস এবার হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং এর জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফ্লোরে, মানে হচ্ছে থার্ড ফ্লোর, সেখানে হচ্ছে রয়েছে আমাদের ক্লাসরুম, নাকি রাহুল? আর এনার্জি আসছে তো? আমাদের হিস্ট্রি রুম, চলো তোমাদেরকে দেখাচ্ছি হিস্ট্রি রুম। যে হিস্ট্রি রুমে আমাদের তো কটা সেমিস্টার, পাঁচটা সেমিস্টার হয়ে গেল, আর এটা লাস্ট সেমিস্টার রয়েছে। তো গাইজ এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের রুম, ওই সাইডে আছে বড় জানলা, আর ওই সাইডে লাইব্রেরি মাঠ দেখা যায়, আর আমরা হলো তো এখানেই বসি। এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের রুম, এটা হচ্ছে পুরো রুম, মানে খুব বড় না আবার খুব ছোটও না। এটা হচ্ছে স্যার ম্যাম বসার জায়গা, আর এখানে বোর্ড আছে। তো গাইস আজকে দেখালাম হচ্ছে আমাদের গুরুদাস কলেজের ভিডিও, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা যারা এই কলেজে ভাবছো ভর্তি হবো, তো হয়ে যাও নিশ্চিন্তে, কারণ হচ্ছে খুব সুন্দর আমাদের কলেজ। শুধু আমাদের কলেজ বলে বলছি না, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কলেজ আমি খুবই কম দেখেছি। ভালো ফ্যাসিলিটি আছে, ভালো ফ্যাসিলিটি আছে, তোমরা ইন্ডিয়ান চাইলে করতেও পারো না করতে পারো। আর এটা হচ্ছে ফুলবাগানে, ফুলবাগান থেকে বেশি দূরে না, একদম কাছাকাছি। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেল সাবস্ক্রাইব করে, বাড়ির দিকে রাহুল বাড়ি চলে যাবে আর আমি বাড়ি চলে যাবো।